সরকারি চাকরিতে যাদের জন্য যুবকদের কর্মসংস্থান পরিপূর্ণ করা যায় না উনি কর্মসংস্থান ব্যাংকে ব্যবস্থা করেছেন যেই কর্মসংস্থান ব্যাংক অন্যান্য সাধারণ ব্যাংকের চেয়ে অনেক কমের সুদ দেয় সেই সুদে ঋণ নিয়ে আজকে গ্রাম বাংলার হাজার হাজার যুবক আজ মুরগি কৃষি পরিচালনা করছেন কোন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তারা আজকে স্বয়ংসম্পূর্ণ হয়েছেন বাংলাদেশের মায়েরা বিশেষ করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মায়েরা একজনের আয়ে যদি সংসার না চলে যেই মা বোন সংসার চালাতে হিমশিম খায় বাচ্চাদের পড়াশোনা কিংবা দুধের খরচ চালাতে হিমশিম খায় সেই মাদেরকে উনি মাত্র 1% সুদে ঋণ দিয়েছেন জননী শেখ হাসিনা বলে দিয়েছেন সেই ব্যাংকিং সেক্টরের কর্মসংস্থান ব্যাংকের কোন একজন নারী উদ্যোক্তাকে অল্প টাকায় অল্প ঋণের খুব অল্প পরিমাণ ঋণ নিয়ে তাদের হাতে লোন ফেরত দেওয়া হয় এবং সেই ঋণ নিয়ে তারা নারী উদ্যোক্তা হয়েছেন কেউ সেলাই করছেন কেউ হাতের কাজ করছেন কেউ নকশিকাটা বলছেন আজকে একটা গ্রামের মেয়েও তার আয় রোজগারের ব্যবস্থা জননী শেখ হাসিনা মাথায় রেখেছেন প্রিয় ভাইরা বড় অঞ্চলের একজন মানুষ যদি হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক করত এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসতে আসতে তার 3 ঘন্টা লেগে যেত ঢাকা শহরে যেতে তো তার 7 থেকে 8 ঘন্টা সময় লাগতো আজকে এই পাড়ার আশেপাশে যদি কোনো বড় অঞ্চল বা পরান্নবাসী থাকেন আপনারা বলুন আজকে আপনার বড় অঞ্চলের একজন রোগীকে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনতে আপনার কতটুক সময় লাগে কয়েকদিন আগে দুটি ব্রিজের উদ্বোধন করেছেন একটি রহমতপুর ব্রিজ আর একটি কেওটখালীর উপরে স্টিল ব্রিজ এই দুই ব্রিজ যখন হয়ে যাবে তখন পুরোত্তরের মানুষ ময়মনসিংহ মেডিকেল কলেজে আসবে 35 থেকে 20 থেকে 25 মিনিটে তারা রহমতপুর দিয়ে বিশ্ব বাইপাসের মধ্যে দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে আসতে পারবে এভাবে সারা বাংলাদেশের যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন করেছেন পদ্মা সেতু পদ্মার দুই পারের মানুষের জন্য কি করেছেন তাদের সেই অঞ্চলের মানুষগুলিকে জিজ্ঞেস করবেন কিছুদিন আগে কর্ণ সেতু টানেল উদ্বোধন হল সেই টানেলে চট্টগ্রামের মানুষ বৃহত্তর চট্টগ্রামের মানুষ কিভাবে উপকৃত হয়েছে ময়মনসিংহ যদি চট্টগ্রামের কেউ চাকরি করে থাকেন তাকে জিজ্ঞেস করবেন এভাবে সারা বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে জনমানুষের দুর্ভোগ কমিয়েছেন শেখ হাসিনা মানুষের কর্ম ঘন্টা রাস্তায় রাষ্ট্রগত ঘন্টার পর ঘন্টা মানুষ চাকরি যেতে যে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে যে রাস্তায় 2 ঘন্টা আটকে থাকতেন 3 ঘন্টা আটকে থাকতেন সেই মানুষের কর্ম ঘন্টার পরিধি জনসংখ্যা কিনা বেড়ে দিয়েছেন প্রিয় ভাইরা আমার পাশেই ময়মনসিংহের একটি বৃহত্তম মাদ্রাসা আছেন জনৈতিক শেখ হাসিনা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহাজ্জুদের নামাজ পড়েন আমি কে নামাজ পড়া কিংবা না পড়া কারো ব্যক্তিগত ব্যাপার আল্লাহ দরবারে সে তার হাজিরা দিবেন আল্লাহকে সে কি বলবেন তার কথা কিন্তু বাংলাদেশের অনেক মানুষ ব্যক্তি আছেন সরকার প্রধান আছেন যাকে বাংলাদেশের মানুষ কখনো নামাজ পড়তে দেখেনি আর সেই নামাজি তাহাজ্জুদ আদায়কারী মানুষকে আপনারা যখন ভারতের দালাল বলেন আপনারা যখন তাকে কাফের বলেন আল্লাহর দরবারে আপনাকে এর জন্য কসবত দিতে হবে শেখ হাসিনাকে না আমার মাদ্রাসার ভাই বোন আছেন এখানে অনেক শিক্ষক আছেন তাদেরকে বলি আপনারা যারা আজকে মাদ্রাসায় পড়াশোনা করছেন আমাদের সন্তান আমাদের ভাই এই মাদ্রাসার আমূল পরিবর্তন ঘটিয়েছেন কে আজকে যারা আওয়ামী লীগকে হিন্দু খেসাদল কিংবা ভারত ভারতের দল বলে আমাদের মুসলমান ভাইদের ভোট দিতে চান আমি এবং সেই নেতাদেরকে বলি বাংলাদেশে প্রথম মাদ্রাসা ভোট করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল হিন্দু খেসা দল আওয়ামী লীগকে আখ্যায়িত করে ওই আপনি মুসলমান খেসা দল আমাদের মাদ্রাসার যেই ভাই যে গরিব কৃষকের সন্তান কিংবা যেই খেটে খাওয়া মানুষের সন্তান আজকে মাদ্রাসায় পড়ে তার শিক্ষা সড়ককে তো আপনি মর্যাদা দেননি সে মাদ্রাসায় পড়ে তো আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারেনি জনৈতিক শেখ হাসিনা সে যাত্রা ময়দা থেকে আজকে মাস্টার্স পাশের সমকক্ষ মর্যাদা দিয়েছেন আমার একজন মাদ্রাসার ভাই সেই সড়ক নিয়ে আমার
বাংলাদেশের সাধারণ মানুষ যারা নামাজ পড়েন আল্লাহকে বিশ্বাস করেন তারা কখনো জামাত শিবিরকে ভালোবাসে না কেন ভালোবাসে না সেটা আপনাদেরকে বলিয়ে দেই জামাত শিবিরে এই যে আজকে বাংলাদেশের জামাত শিবির দেখছেন এই জামাত শিবির কিন্তু বাংলাদেশের এই জামাত শিবির নাম হচ্ছে জামাত শিবির জামাত এ ইসলামী পাকিস্তান তাদের পূর্বপুরুষের তাদের রাজনৈতিক দলের প্রধান ছিল মওদুদী আল্লাহ মওদুদী এই মওদুদী ছিল জামাত শিবিরের প্রতিষ্ঠাতা পাকিস্তানে তাদের জন্ম হয়েছিল এই আজকে বাংলাদেশের জামাত শিবির এই জামাত শিবির কিন্তু বাংলাদেশের জামাত শিবির নয় মহান মুক্তিযুদ্ধের সময় এই মতিউর রহমান নিজামীর এই গোলাম আজম এই কাসেমরা ছিল তৎকালীন পাকিস্তান জামাতের অংশ কেউ ছিলেন জামাতে ইসলামী তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের প্রধান তখন ছাত্র শিবির নাম ছিল ইসলামী ছাত্র সংঘ এই মুজাহিদ ছিল ইসলামী ছাত্র সংঘের প্রধান আর এই গোলাম আজম নিজামীর ছিল জামাত ইসলামী পাকিস্তানের নেতা যখন প্রধান মুক্তিযুদ্ধ শুরু হয় তাদের হাত ধরে বাংলাদেশের রাজনগরে রাজাকার প্রতিষ্ঠিত হয় প্রিয় ভারত বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য সেই দিনে মতিউর রহমান নিজামীর এই মওদুদের আদর্শ পৃষ্ঠপোষক মুজাহিদরা সেই দিন আল বদর আল শামস রাজাকার গঠন করেছিল একটু বলি এই নামের অর্থ কিন্তু খারাপ না আজকে রাজাকার আমরা গালি হিসেবে ব্যবহার করি আমরা গালি হিসেবে ব্যবহার করি আর শান্ত আমরা গালি হিসেবে ব্যবহার করি কিন্তু আপনারা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন তারা জানেন এই নামগুলি ইসলামে কতটুকু মহিমাপূর্ণ শুধুমাত্র রাজনীতিকভাবে ফয়দা লোটার জন্য এই বাংলার তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে হত্যা করার জন্য তারা সেই দিন ইসলামকে ব্যবহার করেছে তারা বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে বাংলাদেশের দুলাখ বনকে সম্ভ্রম নষ্ট করেছে সেই পরিচয় নষ্ট করেছে তারা ইসলামের মূল বুকে কুঠারাঘাত করেছে তারা তাদের সংগঠনের নাম দিয়েছে আল শামস আল বদর রাজাকার অথচ ইসলামের ইতিহাসে এই নামগুলি অনেক পবিত্র নাম আজকে বাংলাদেশের মানুষের কাছে এই নামগুলিকে তারা চিহ্নিত করেছে প্রিয় ভাইরা দুই তিন দিন আগে যখন মহাসমাবেশে ব্যর্থ বিএনপি আমার এক পুলিশ ভাইকে সাপের মতো পিটিয়ে হত্যা করেছে এই হত্যার পর বাংলাদেশের মানুষ যখন জামাতে বিএনপির আসল চেহারা দেখতে পেয়েছে বিএনপির কাছ থেকে তারা মুখ সরিয়ে নিয়েছে এমনিতেই তারা জানিয়েছে শেখ হাসিনার বিগত 15 বছরের শাসন আমলে বাংলাদেশের মানুষ তৃপ্ত বাংলাদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার প্রতি সন্তুষ্ট তাই আগামী জাতীয় সংসদে জননেত্রী শেখ হাসিনাকে যখন তারা ক্ষমতায় দেখার প্রায় সন্ধিক্ষণে তখন ওই আমেরিকা সারা পৃথিবীতে যাদেরকে মানুষ চেনে দাঙ্গাবাজ যুদ্ধবাজ সেই আমেরিকার মদদে 15 বছরের মাথায় জামাত বিএনপি খুব সেরে ফুটে আসপথে নেমেছে বিগত 14 বছর যেই জামাত বিএনপি বাংলাদেশের মাঠে থাকতে পারেনি আজকে এই নির্বাচনের সন্ধিক্ষণে তারা এতটা কিভাবে ফুলে ফেটে উঠেছে সেটা আপনাদেরকে বুঝতে হবে জানতে হবে প্রিয় ভাইয়েরা আপনাদের একটি কথা বলি
এই আপনারা ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে মুসলমানের ভোট এটা কিছু করে এই যে মুসলমান আর হিন্দু বিভাজন করে ভোট নেওয়ার চেষ্টায় লিপ্ত থাকেন জামাত বিএনপির ভাইরা আপনারা খেয়াল করে দেখবেন কিছুদিন আগে বিএনপির মিটিং এ বিএনপির এক নেতা যখন রাজনৈতিক মাঠে আওয়ামীকে মোকাবেলা করতে পারে না আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে কি বলেছিলেন একজন মুসলমান সে আল্লাহকে বিশ্বাস করে সে খাতমে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে একজন হিন্দু সে ভগবান বিশ্বাস করে সে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে না সে তার সৃষ্টিকর্তাকে ভগবান বলে ডাকে আমি আমার সৃষ্টিকর্তাকে ভগবান বলে ডাকি না আমি আল্লাহ বলে ডাকি কিন্তু বিএনপির একজন নেতা একজন কেন্দ্রীয় নেতা পিটার হাসকে বলেছেন তিনি মুসলিম তিনি গর্ষা রায় হলে বুঝতাম তার কথা মেনে নিতাম একজন মুসলিম নেতা যিনি মুসলমানদের ভোট চান আওয়ামী লীগকে হিন্দু ঘেঁষা বলে তিনি পিটার হাস আমেরিকার রাষ্ট্রদূতকে বলেছেন অবতার অবতার আমাদের ধর্মে কোনো শব্দ নয় হিন্দু ধর্মের শব্দ তিনি বলেছেন পিটার হাস ভগবান আসসালামু আলাইকুম সরি আসসালামু আলাইকুম বলে নাই বলেছেন পিটার হাস ভগবান সালাম আলাইকুম প্রিয় ভাইরা কতটা দিনচারিতা দেখেন আপনি মুসলমান বলে আপনি আল্লাহর নাম নেননি কারণ আপনি আপনার সৃষ্টিকর্তাকে ছোট করতে চাননি আপনি হিন্দু ধর্মের ভগবানকে সেখানে ব্যবহার করেছেন ব্যবহার করে আবার ভগবানকে আপনি সালাম আলাইকুম বলেছেন ইসলাম ধর্মে সালাম আলাইকুম বলে কোনো শব্দ নাই আসসালামু আলাইকুম বলে শব্দ আছেন আপনার উপর সত্যি ভর্তিত হোক এমনই রাজনৈতিক দল জামাত বিএনপি ইসলামকে ব্যবহার করে শুধু ভোটের জন্য তারা ভিতরে ইসলাম লালন করলে একজন মানুষকে অবতার কিংবা ভগবান বলতেন না আর সেই ভগবানকে আমি সালাম দিতে পারি না আমি বলতে পারি না আল্লাহ আত্মা আসসালামু আলাইকুম আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত হোক এটা আমার মুসলমান কেউ বলতে পারবে না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম আল্লাহর উপর কি শান্তি বর্ষণ হবে আল্লাহ সারা পৃথিবীর মানুষকে শান্তি দেন নিয়ামত দেন আমি তাকে বলতে পারি না এই হচ্ছে বিএনপি আমাদের আসল চেহারা এই কথাগুলো এই জন্যই বললাম আর কিছুদিন পর জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আজকে যুবক বাংলাদেশের ভোটের প্রায় 62% যুবক যাদের বয়স 20 থেকে 30 বছরের মাঝখানে আমাদের প্রজন্ম জিয়াউর রহমানের সাথে শাসন খালেদা জিয়ার শাসন দেখে বড় হয়েছে এই প্রজন্মকে মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস বলা হয়েছে এই প্রজন্মকে শেখানো হয়েছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই প্রজন্মকে শেখানো হয়েছে বঙ্গবন্ধু নাকি পাকিস্তানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আত্মসমর্পণ করে পালিয়ে গিয়েছিলেন এই প্রজন্মকে শেখানো হয়েছে মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত তাদেরকে যখন এই সুযোগ পেয়েছে তাদের চাকরি দেওয়ার সন্তানদেরকে চাকরিহীন করেছে একজন মুক্তিযোদ্ধার সন্তানকে বারবার চাকরিচ্যুত করা হয়েছে বিগত জামাত বিএনপি এরশাদ এবং জিয়াউর রহমানের আমলে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা এমনই ভয় পেয়েছেন আপনারা জানবেন রুহুল্লাহ সাহেব নাটক ধরলেন বলে একজন মুক্তিযোদ্ধা আছেন বঙ্গবন্ধুকে হত্যা করেন উনি ছাত্রলীগের সহসভাপতি ছিলেন উনি ভয় পেয়েছিলেন যদি মুক্তিযোদ্ধা হিসেবে তাকে হত্যা করা হয় তিনি তার মুক্তিযুদ্ধের সনদ ছিঁড়ে ফেলেছিলেন জিয়াউর রহমান বাংলাদেশে এমন শাসন ব্যবস্থা করেছিলেন যেখানে মুক্তিযোদ্ধা যাদের রক্তের বিনিময়ে যাদের প্রাণ ঘামে যাদের সাহসিকতা আজকের এই স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে 6 বছরের মাথায় একজন মুক্তিযোদ্ধা তার মুক্তিযুদ্ধের সনদ কুড়িয়ে ফেলেছে জামাত শিবিরকে প্রতিষ্ঠা করতে গিয়ে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের আদর্শ থেকে এত দূরেই চলে গিয়েছিলেন সেখানে উনি জামাত শিবিরের প্রধান গোলাম আজমকে বাংলাদেশে এনে নাগরিকত্ব দিয়েছেন বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশকে হারাহানি মুক্ত করার জন্য 172 জন নেতার বিচার হবে বাকি সবাইকে উনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন যাতে বাংলাদেশে আর কোনো সংঘর্ষ না হয় আর কোনো সংঘর্ষ না হয় ওই কথার সুযোগ নেন যারা তাদেরকে বলি
আপনাকেও হিসাব দিতে হবে আমার আমার কর্মের হিসাব দিতে হবে আমার ধর্ম আমার কাছে একজন হিন্দুর ধর্মবোধে ধর্ম তার কাছে তারা আল্লাহকে কিভাবে মোকাবেলা করবেন সেটা তারা জানেন আমাদের দায়িত্ব হচ্ছে একজন মুসলিম হিসেবে আমরা অন্য ধর্মের মানুষকে ইসলামের দাওয়াত দেব সে যদি আমার আচার ব্যবস্থা আমার জীবন যাপন মুগ্ধ হয় তাহলে সে ইসলাম কবুল করতে পারে সেই সওয়াব আমরা পাবো কিন্তু এই ইসলামকে ব্যবহার করে আমি কাউকে হত্যা করতে পারি না ইসলামকে ব্যবহার করে আমি রাজনীতির মঞ্চে বসতে পারি না আমি রাষ্ট্রের সকল ক্ষমতায় বসতে পারি না পৃথিবীতে এই নদীর বাংলাদেশ ছাড়া আর কোথাও নাই কেউ পাকিস্তানে জামাত ইসলামের জন্ম এই বিএনপি যে জামাতকে জন্ম দিয়েছে বাংলাদেশে তার নাম শুরু করেছে জামাত ইসলামে পাকিস্তান থেকে জামাত ইসলামে বাংলাদেশ হয়েছে সেই পাকিস্তান যাদের জামাতের মাতৃভূমিতে জামাত শিবিরকে চারবার নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র তারা জামাত সামাজিক ব্যবস্থায় শাসন ব্যবস্থায় জামাত শিবির পিছপোরা হয়ে দাঁড়িয়েছিল বলে সেই পাকিস্তানি জামাতকে নিষিদ্ধ করা হয়েছে বারবার এই বাংলাদেশের জামাত নিষিদ্ধ করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং খালেদা জিয়াদের পক্ষে আজকে জামাত শিবির মহান স্বাধীনতার বিরোধিতাকারী দল তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে তারা তাদের কর্মী সংখ্যা বাড়িয়েছে তারা তাদের বিত্তের সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশের বড় বড় ব্যাংক বাংলাদেশের বড় বড় এনজিও আজকে জামাত শিবির চালায় কোচিং সেন্টার জামাত শিবির চালায় যারা বেঁচে আছে তাদের বেঁচে থাকার হক আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অষ্টফল মুক্ত দাওয়াত বানিয়েছেন আমরা মানুষ যারা বাংলাদেশে জন্মেছি আমরা সকলে বাংলাদেশের নাগরিক কিন্তু যেই দল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই দল আজও বাংলাদেশে বিশ্বাস করে না সেই দলের স্বপ্নে আজও পাকিস্তান সেই দল বাংলাদেশে রাজনীতি করার অধিকার দেখে না আজকের এই মঞ্চ থেকে চিরতরে জামাত শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি আমার সরকারের কাছে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের কাছে আর বিএনপির ভাইরা আপনাদের কাছে বলে যাই অনুরোধ করে বলে যাই এই শহর সম্প্রীতির শহর এই শহর সামাজিকভাবে সকলের মেলামেশার শহর এই শহরে একটি বিয়ে বাড়িতে আমাদের কেউ যাওয়া হলে বিএনপির নেতাদেরকে সাথে দেখা হয় জাতীয় পার্টির নেতাদের সাথে দেখা হয় তাকে আমরা সালাম দেই তিনি ওয়ালাইকুম আসসালাম বলেন এই শান্তির শহরে এই সম্প্রীতির শহরে কোনো কিছুই নষ্ট করার চেষ্টা করবেন না এই দল থেকে আপনারা কোনোদিন রেহাই পাবেন না আজকে সংসদ নির্বাচন সামনে বিগত সংসদ নির্বাচনের মতো যদি যারা অপরাধ করেন মানুষকে হত্যা করেন আমাদের বিদ্যাপীঠ জ্বালিয়ে দেন স্কুল কলেজ জ্বালিয়ে দেন একজন গরিব অটোরিকশা জ্বালিয়ে দেন একজন ট্রাক চালকের তার শেষ সম্বল জ্বালিয়ে দেন তার জ্বালিয়ে দেন তাহলে মনে রাখতে হবে 15 বছর ক্ষমতায় ছিলেন না আগামী 15 বছরে বাংলাদেশের মানুষ আপনারা নির্বাচনে আসুন নির্বাচন সুস্থ হবে না অসুস্থ হবে আমি কথা দিলাম আমার কেন্দ্র ময়মনসিংহ মহিলা কলেজ আমি সেই কেন্দ্রে ভোট দেই বাংলাদেশের যে সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক বিগত দিনে বিএনপি হচ্ছে না আমার কেন্দ্রে বিএনপি আপনি ক্ষমতায় ছিলেন আপনাদের যদি ক্ষমতা থাকত একটিও জাল ভোট দিতে পেরেছেন কিনা সে এসে বলেন মহিলা কলেজ কেন্দ্রে জাল ভোট দিতে পেরেছেন ইভেন আপনাদের সময় দিতে পেরেছেন কিনা তাহলে বলবেন আমরা নাটক হলেন ছেড়ে চলে যাব যদি কোনো কর্মীর ভেতরে মনোবল থাকে হাজার হাজার কর্মী লাগে না যে কোনো একটি ভোট কেন্দ্রে আপনার সাহসী 10 জন নেতা কর্মী রেখে দেবেন আওয়ামী লীগ জাল ভোট দেয় কিনা সেটা প্রতিহত করবে তাহলেই তো নির্বাচন সুস্থ হবে কিন্তু সংবিধান পরিবর্তন করা যাবে না সংবিধান রাষ্ট্র ব্যবস্থার প্রধান স্তম্ভ বিচার ব্যবস্থা আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক রাষ্ট্রের বিচার ব্যবস্থা হচ্ছে আমাদের অন্যতম স্তম্ভ মহামান্য হাইকোর্টের রায়কে অগ্রাহ্য করে বাংলাদেশে কোনো নির্বাচন ব্যবস্থা হবে না কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করি তাই এই দলীয় সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ আপনারা সেই নির্বাচনে আসুন নির্বাচনে আপনাদের নেতাকর্মীদেরকে ভোট কেন্দ্র পাহারা দিতে বলুন
বাংলাদেশের মানুষ যদি ভোট দেয় তাহলে আপনারা সেই ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতায় বসুন আমেরিকার টাকা হাতে নিয়ে 15 বছরের জায়গায় অক্সিজেন সিলিন্ডার নাকে লাগিয়ে আর সেলেন ভরে যে ফুলে ফেটে উঠেছেন মনে রাখবেন আমেরিকা আপনাদেরকে এই সেলেন দিয়েছে একটা নির্দিষ্ট সময়ের জন্য এই সময় চলে গেলেন কিন্তু সেলেন তারা খুলে ফেলবে তারা বাংলাদেশে রক্ত চায় বাংলাদেশে লাশ চায় এই রক্ত আর লাশের সুদিকে যদি বাংলাদেশে ষড়যন্ত্র করে রাষ্ট্র ব্যবস্থার কোনোভাবে পরিবর্তন করতে পারে তাহলেই শুধুমাত্র শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো সম্ভব মানুষের ভোটে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো সম্ভব সেই পাদা পাদে পা দেবেন না বিএনপির ভাইদের প্রতি অনুরোধ থাকবে আপনারা নির্বাচন ব্যবস্থায় যদি বিশ্বাস করে থাকেন স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে থাকেন গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করে থাকেন সাংগঠনিক বাংলাদেশে বিশ্বাস করে থাকেন নির্বাচনে আসুন 151টা সিট পেলে রাষ্ট্রীয় ক্ষমতায় আপনাদের আর যদি 149টা সিট পান তাহলে আপনাদেরকে বিরোধী দলেই বসতে হবে আমরা যদি 151টা সিট না পাই আমরাও বিরোধী দলের আসনে বসব এইটুক মানসিকতা নিয়ে রাজনীতি করা শিখুন তারা যদি লন্ডনে বসে এয়ার কন্ডিশন গাড়িতে চড়ে এয়ার কন্ডিশন বাড়িতে বসে ফায়ার চাইনিজ খেয়ে আপনাদের হাজার হাজার নেতাকর্মীদের যে রাজপথে আওয়ামী লীগের মতো বাঘের সামনে ছেড়ে দিয়ে যেভাবে নিরাপদে বসে আছে বলবেন না এই কথাগুলো এই জন্য বলছি আপনাদের নেতারা এই দেখবেন টকশোতে বলে থাকে রাজপথে আওয়ামী লীগকে হারানো সম্ভব না আওয়ামী লীগের রাজপথে হারানোর নজির নেই রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আওয়ামী লীগকে সরানোর নজির নেই কোন গণতান্ত্রিক পথায় তাই প্রিয় ভাইরা কোন গণতান্ত্রিক পন্থা ছাড়া আওয়ামী লীগকে রাজপথে সরানোর কোন ধরনের নজির নেই বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা থেকে সরানোর নজির তো নেই তাই আপনাদেরকে আমি একজন সাধারণ বাংলাদেশের মানুষ হিসেবে নসিহত করে যাই যে কয়টা সিট বাংলাদেশের মানুষ উপহার দেবে সেই কয়টা সিট নিয়ে সংসদে বসুন যদি 151টা পান প্রধানমন্ত্রীর চেয়ারে আপনাদের সেই কুখ্যাত তারিখ জিয়া বসবেন যদি 151টা সিট পান সেই তারিখ জিয়া বাংলাদেশের মালিক সমিতি থেকে চাঁদা খায় বাংলাদেশের হাজার হাজার কিলোমিটার খাম্বা গেড়েছে বিদ্যুৎ দেয় নাই খাম্বা দুর্নীতি করে সেই খাম্বার টাকা হাতিয়ে নেয় সেই তারিখ দিয়ে বাংলাদেশকে বিরোধী শূন্য করার জন্য আওয়ামী লীগের জনপ্রিয় জাতীয় নেতাদেরকে হত্যা করে নাটোরের মুমতাজুদ্দিন গাজীপুরের আহসানুল্লাহ মাস্টার সিলেটের কিপ্রিয়া সাহেবের মতো এই হত্যা তালিকা আরো দীর্ঘায় হতো যদি না অনেক সরকার আসত সেই তারেক জিয়া সিলভার টাওয়ারে বসে সিলভার সেলিনের সাথে আমার ফুর্তিতে ব্যস্ত থাকে সেই তারেক জিয়া সেই তারেক জিয়া বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে একজন রাষ্ট্রের প্রধান একজন প্রধানমন্ত্রীর সন্তান যে কিনা লন্ডনে বসে তার এর উৎস দেখায় জুয়া খেলা তার মানে ক্যাসিনো যে ইন্টারেক জিয়া বাংলাদেশকে পাঁচবারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে যে ইন্টারেক জিয়া বাংলাদেশকে কৃষককে বাংলাদেশের কৃষক ভাইকে হত্যা করেছে শুধুমাত্র ডিজেল আর সারের জন্য যে ইন্টারেক জিয়ার সময়ে আপনার সন্তান বিদ্যালয়ে যেতে পারেনি সুচিকিৎসা পায়নি সুশিক্ষা পায়নি যে ইন্টারেক জিয়া বাংলাদেশকে জঙ্গিবাদ এবং মৌলবাদের ঘাঁটি বানিয়েছে শায়েদ আব্দুর রহমান আর বাংলা ভাইদের সৃষ্টি করে আপনি আমি নিরাপদে হাঁটতে পারতাম না এই রাস্তা দিয়ে সেই তারেক জিয়া যদি 151টা সিট পায় বাংলাদেশের মানুষ যদি মনে করে এমন একটি মানুষকে তারা রাষ্ট্রের ক্ষমতায় বসাবে আমরা তাকে সাধুবাদ জানাব তারপর আপনাদেরকে নির্বাচনে আসতে হবে আর নির্বাচনে আসতে হবে এই জন্যই অন্যথায় বাংলাদেশে নির্বাচন হয়ে যাবে বাংলাদেশের সাংবিধানিক গোপায় নির্বাচন হবে বাংলাদেশের সুস্থ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন
জয় বাংলা জয় বাংলা জয় বাংলা
بسم الله الرحمن الرحيم আজকে আমাদের নেতা একা মলক টিটু উপস্থিত নেই কিন্তু আমাদের প্রিয় আরেকজন নেতা মইজুর রহমান শান্ত আজকে যে আপনাদের মাঝে ولكن هناك اشياء